শুভেচ্ছা সবাইকে যে যেখান থেকে দেখছেন, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ রবিবার 24 এপ্রিল 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, 100 আসন ছাড়ার ছক, আওয়ামী লীগের নির্বাচনী কৌশল। নাহিদ হত্যা নিয়ে শিরোনাম, খুনিরা ঢাকা কলেজের হলে। পার্বত্য দুই জেলায় আটকে ম্যালেরিয়া মুক্ত দেশ, 7 ঘন্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি ট্রেনের টিকিট। আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় গুরুত্ব, প্রধানমন্ত্রীর পানি সম্মেলনে ভিডিও বার্তা। হজে সুযোগ পাবেন 57,585 বাংলাদেশি। 3 নেতাকে পেটালেন বদি। ডিজিটাল আইনে প্রতি মাসে গড়ে গ্রেপ্তার 32, সিজিএসের প্রতিবেদন। ঈদ বাজারেও মধ্যবিত্তের সঙ্গী দীর্ঘশ্বাস। পৃষ্ঠা 3 খবর, রোহিঙ্গা ক্যাম্পে পানি সংকট, মঞ্চে হিমুর কল্পিত ডায়েরি, রানা প্লাজার সেই স্বেচ্ছাসেবককে স্মরণ। সাহারির আগ পর্যন্ত চলে কেনাকাটা চট্টগ্রাম হকার্স মার্কেট। একতরফা নির্বাচন ঠেকাতে সর্বদলীয় সংগ্রাম কমিটি হবে নাটোরে দুলু। লঞ্চ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, যাত্রী কল্যাণের বিবৃতি। সড়কে প্রাণ গেল 3 জনের। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয়, বাগধারা সত্য হওয়ার দেশে। হাওর রক্ষায় মেঘনা অববাহিকার সমন্বিত পরিকল্পনা চাই, একান্ত সাক্ষাৎকারে ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান। ঘরমুখো মানুষের বিড়ম্বনা কমবে কি, লিখেছেন চিররঞ্জন সরকার। শিক্ষায় অগ্রগতিতে দেশের চালচিত্র, লিখেছেন ডক্টর এম মেজবাউদ্দিন সরকার। পৃষ্ঠা 5 দেশান্তর, নিষেধাজ্ঞাতেও স্থির মস্কো, ফোর্টেস রাশিয়া। পশ্চিমবঙ্গ বিজেপিতে বিরোধ, মস্কো যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রে গুলিতে শিশু মৃত্যু বেশি, অনুগতদেরও সমর্থন হারাচ্ছেন লঙ্কান প্রধানমন্ত্রী। পৃষ্ঠা 6 বিশেষ করে, অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে শাহবাজ, দৈনন্দিন ইসলাম, নাজাতের দশক প্রাপ্তির নেয়ামত। পৃষ্ঠা 7 খেলা, লীগ শিরোপার নিষ্পত্তি কি আজই, টেস্টে ডাক পড়তে পারে মোস্তাফিজের। ম্যারাডোনার 86 জার্সি নিলামে, স্থগিত ম্যাচে আপত্তি আর্জেন্টিনার, বাজে আচরণে জরিমানা পান্থের। ভারতীয় ক্রিকেটের বৈভবের মূলে তেন্ডুলকার। পৃষ্ঠা 8 বাণিজ্য, কর্মীদের বেতন পরিশোধ বেড়েছে 3 গুণ, ব্যাংক শাখার চাপ কমাচ্ছে মোবাইল ব্যাংকিং। চট্টগ্রাম বন্দরের 134 বছর, করোনার মধ্যেই গতি বেড়েছে, হয়েছে রেকর্ড প্রবৃদ্ধি। বিদ্যুৎ বিক্রিতে ডরেনের আয় বেড়েছে 80%, ধনীর সংখ্যা বাড়ে, কর বাড়ে না, খলিকুজ্জামান। পৃষ্ঠা 9 দেশ, ধানের অর্ধেকের বেশি চিটা কৃষকের মাথায় হাত। জোড়া খুনের মামলায় 3 চরমপন্থী গ্রেফতার, মনোহরদীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। রাজশাহীর লক্ষ্মীপুরে 2 বৃদ্ধকে হত্যা, গাছ আত্মসাতের অভিযোগ। বিক্রি বাড়লেও খুশি নন ব্যবসায়ীরা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাবে রাজশাহীর ঈদবাজার। পৃষ্ঠা 10 বিনোদন, ঈদের 20 নাটকে ফারিন, ফেস টু ফেস, অস্ট্রেলিয়ায় শো করতে যাচ্ছি, শাফিন আহমেদ। এক ঝলকে, ক্যাটরিনাকে হাশমির সতর্কবার্তা, সরে দাঁড়াচ্ছেন দীপজল। সিনেমার ঢঙে আনন্দমেলা, রিয়েল পিপল রিয়েল স্টোরি, সিদ্ধার্থ কিয়ার প্রেমে ভাঙন। পৃষ্ঠা 12 শেষ পাতা, হাওড়ে এবার দুশ্চিন্তা অপুষ্ট ধান, ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, শীর্ষে দিল্লি। নিউ মার্কেটের ঘটনা তদন্তে বিএনপির কমিটি, সরকারের পক্ষে কথা বলতে বারণ, জাপার প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত। কুত্তাবলায় পরিবারের 6 জনকে কামড়ে জখম, শ্রীলঙ্কাকে সাহায্য দিতে প্রস্তুত চীন। চট্টগ্রামে কলেজ ছাত্র খুন, এখনও ধুঁকছেন আহতরা, রানা প্লাজা ট্র্যাজেডির 9 বছর আজ। এ ছিল আজকের দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।